আসসালামু আলাইকুম, নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা অল ইন ওয়ান পিসি নিয়ে কথা বলবো। তো সবসময় আমিই থাকি, আজকে আমার ভাই থাকবে রবিন ভাই। তো চলুন দেখি সে কী করে এবং আমরা দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ অর্জুন ভাই। অ্যাকচুয়ালি আজকে যেটা করছি সেটা হচ্ছে একটা অল ইন ওয়ান পিসি আমাদের। এটার মডেলটা হচ্ছে এইচপি প্যাভিলি এন অল ইন ওয়ান পিসি। মডেল নাম্বার হচ্ছে 23-U168D। এটা মূলত অ্যাসেম্বলিংয়ের বিষয়টা। আমাদের কাছে সার্ভিসিং এর জন্য এসেছিল, এটা পাওয়ার প্রবলেম ছিল। আমরা পাওয়ারটা ট্রাভেল শুটিং করেছি এবং ফাইনালি এটা কাজ হয়েছে। এটা মূলত পাওয়ারের জন্য যে বিষয়গুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই পিসিগুলোর ক্ষেত্রে আপনারা যারা আছেন একটা ট্রাভেল দেখবেন যে ম্যাক্সিমাম সময় আপনার দেখাচ্ছে পাওয়ার আছে কিন্তু কোনো ডিসপ্লে নেই। এটার ম্যাক্সিমাম টেকনিশিয়ানের কাছে নিলে যে সিমটমটা ছিল যে আপনার লাইটটা জ্বলে আবার নিভে যেত। তারা যেটা করে গ্রাফিক চিপ, এই চিপ যেটা এটা গ্রাফিক চিপ, এখানে হিট দেয়। অ্যাকচুয়ালি হিটটাই সলিউশন না, এখানে হার্ট আপনার মাদারবোর্ডে কিছু কাজ ছিল, সেই কাজটা করলে অ্যাকচুয়ালি সঠিক সমাধান পাওয়া যায়। আপনার দেখা গেছে 100-এ হয়তো সর্বোচ্চ 10টা পিসি আছে যে যাদের হয়তো গ্রাফিক চিপে প্রবলেম হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মাদারবোর্ডে আলাদা কোনো ট্রাবল থাকে। আমাদের ক্ষেত্রে সেটা হয়েছিল, সেটাই হয়েছিল যে এটা গ্রাফিক চিপে প্রবলেম ছিল, মাদারবোর্ডে একটা চিপে প্রবলেম ছিল। সেই বিষয়টা আমরা হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা এটা ফিটিং একটু দেখবো যে কীভাবে আমরা এটাকে ফিটিং করতে হবে। এই মুহূর্তে আমার কাছে এখানকার হার্ড ডিস্কটা নেই, হার্ড ডিস্কটা কাস্টমার নিয়ে গেছে বা আমরা দিয়ে দিয়েছি, বাট বাকি যে পার্টগুলো আছে সেগুলো আমি একটু দেখেছি যে কীভাবে আপনারা এটাকে অ্যাসেম্বলিং করবেন। এখানে একটা দেখেন কাভার আছে, এই কাভারটা হচ্ছে সরাসরি যে আমাদের যে মাদারবোর্ডটা আছে দেখাচ্ছি, মাদারবোর্ডটাকে ক্লোজ করার জন্য মূলত, এই যে মাদারবোর্ড এটাকে সিকিউর করার জন্য এই কাভারটা যেখানে লাগাতে হবে। বিষয়টা খুবই সিম্পল, বাট একবার করার পরে আজকে অনেকক্ষণ ইউটিউবেও আমি সাপোর্ট নিতে চেয়েছি এটা কীভাবে ওপেন করতে হয়, কারণ ফার্স্ট টাইম বুঝতেছিলাম না যে আসলে এটাকে ওপেন করাটা কীভাবে হবে। আব্দুল ভাই স্ক্রুগুলো চারটা স্ক্রু আছে, এখানে স্ক্রুটা লাগানো শেষ। এরপর আমি ব্যাক পার্টটা আনছি, এটার সাথে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন না তো সিডিরম যেটা আছে ডিভিডি রাইটার সেটা এখানে লাগানো আছে, আর এটা হচ্ছে ডিভিডি রাইটারের ক্যাবলটা, ডাটা ক্যাবল এবং পাওয়ার ক্যাবল দুটো এখানে আছে। লাগিয়ে দিচ্ছি, একটা জিনিস দেখবেন এটা খোলার সময় বা লাগানোর সময় এখানে দুটো স্ক্রু আছে, এখানে একটা আছে এবং নিচে মূলত দুটোই নিচে সরাসরি আছে, এবং মেইন যে বোর্ডটা আছে এখানে দুটো পয়েন্ট আছে, এখানে এই সাইডে একটা এবং লেফটে একটা এবং রাইটে একটা। মূলত এটা দিয়ে হচ্ছে এই টোটাল বডিটাকে লক করা হয়। এটা খুব কমন একটা বিষয় কিন্তু এটা আসলে ম্যাক্সিমাম রাজিনে যেটা করে
যেটা হচ্ছে এটাকে খুলতে এবং লাগাতে খুব সমস্যা করে ফেলে। ওই দুইটা ব্যতীত আর কোনো স্ক্রু এখানে নেই, আমি লাগিয়ে দিচ্ছি। পাশাপাশি এখানে যে দুইটা স্ক্রু আছে এটাকে যেটা করতে হবে ঘুরিয়ে লাগাতে হবে। ব্যাস লাগানো শেষ। এরপরে হচ্ছে আপনার স্ট্যান্ডটা দেখছেন, এটা হচ্ছে এটার স্ট্যান্ড। মূলত এটার মডেলটা আবার এটার পিছনেই লাগানো লেখা আছে। স্ট্যান্ডটাকে স্মুথলি এর একখানে প্লাগ করতে হবে। দেখেন এখানে দুটো পয়েন্ট আছে, এটা খুব ইজি, দেখেন একটু এক্সটেন্ড করা আছে। ঠিক একইভাবে আমার ব্যাক পার্টির সাথে এরকম এক্সটেন্ড একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা যখন এটা বসাবেন দেখবেন আপনার স্ক্রু যে পয়েন্ট অ্যাজ অ্যান ইকুয়াল এখানে লেগে গেছে। স্ক্রুগুলো দিন আমাকে, সমস্যা নেই। প্লাস্টিকের এটাকে জাস্ট আমাদের যেটা করতে হবে এখানে লাগিয়ে দিতে হবে। ব্যাস ফিটিং কমপ্লিট, ডান। এভাবে ফিটিং করতে মূলত আপনার আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা একটু হলে অ্যাসেম্বলিটা বুঝতে পেরেছেন। আমি যেভাবে আসলে লাগালাম মানে এটাকে প্লাগ করলাম লক আপ করলাম, ঠিক সেইমভাবে আপনাকে যেটা করতে হবে এটাকে ওপেন করতে হবে। তো আই থিঙ্ক ভিডিওতে আপনাদের সাথে একটু হলো বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পেরেছি। ফিউচারে আমরা এটার আরও কিছু ডিটেলস আপনাদের দেব যাতে আপনারা এইগুলো ওপেন করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। তো আজকে আমরা একটা অল ইন ওয়ান পিসি অ্যাসেম্বলি দেখলাম, যদিও এটা কাজটা আমাদের দেখাইতে পারিনি, এই জন্য দুঃখিত, আবারও বললাম দুঃখিত। তো নেক্সটে আমাদের আশা আছে আপনাদেরকে এই ধরনের কোনো কাজ দেখানো ইচ্ছা আমাদের আছে। তো আশা করি ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে, লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আবারও কখনো অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।